আর তুই জুতাগুলো খুলেছো কেন? পর না, আমি 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 দেখাচ্ছি। মুছলা দই 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 দেওয়া হবে, ওটা টক দই, টক দই বিরিয়ানি রান্না হবে। মজা খাবি? মজা খালি বোতলটা মজার জল, জলটা এক ঢোক খেয়ে নে। 50 টাকা বালা জুতো আসছে, আমার জুতোটা পরে দেখ, জুতোটা হবে কিনা, নতুন জুতো কিনা হবে। পর 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 গাটাই বালি লাগিয়েছে দেখো, ঠিক না একটু বড়? হ্যাঁ বড়। ও কি দিবে তোকে বিরিয়ানির মশলাটা তুই খাবি? আমি খাইয়ে, আমি খাইয়ে, আমি আমি ওইখানে নামাও থেকে থেকে, দেখি তোর পেটটাই দি, তোর পেটটা ঠান্ডা হোক। না গরম নাই, ঠান্ডা আছে, ঠান্ডা আমাকে দেন, আমি একটু খাই তোকে দিয়ে দেবো। হ্যাঁ একটু খাই, আমি তুই খুলে দিবি, দেখি খুল কেমন পারস। আচ্ছা আর আর কেমন করে খুলতে হয়? আর হ্যাঁ খুল খুল, দেখি কেমন করে খুলতে হয়। বাপরে ট্রেনিং পাপ তো, কিটা ও এইখানটা ঢুকাতে হবে, দেখি ঢুকা কেমন পারস। ও বাবা রে, ও মাগু, ই তো সব যা। কেমন গরম? গরম না ঠান্ডা? ঠান্ডা, গরম বলছে। খেতে কেমন? হেভি টেস্ট। ও খা হেভি টেস্ট। হুম 50 টাকা জুতার কাছে ভিড়টা দেখ একবার, সবাই 50 টাকা জুতা কিনছে। হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই, আমিও খুবই ভালো আছি। আজকে বাড়িতে বানাবো বিরিয়ানি। তোমরা জানো দিদিরা যখনই আসে তখনই বিরিয়ানি বানানো হয়, সচরাচর এমনিতে তো বিরিয়ানি বানাই না। যখন দিদিরা আসে, বিশেষ করে স্নেহা, ও খুব পছন্দ করে, আর ওর একটা এক্সপেকটেশন থাকে যে মামা বাড়ি গেলেই বিরিয়ানিটা হবে। তো ওর বাহানায় আমরা সবাই বিরিয়ানিটা খাই তখনই যখন ওরা আসে। তো হ্যাঁ, আজকে আবার বিরিয়ানি বানাবো, আর এটারও মেন ক্রেডিট হচ্ছে স্নেহা, ওর জন্যই বানানো। তো হাজব্যান্ড বিরিয়ানির যা কিছু জিনিস সব বাজার করে নিয়ে এসেছে, সেইগুলোই আমি এখন আনপ্যাক করলাম। এইদিকে দেখো, বিরিয়ানি করার জন্য মাংস, টক দই, আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য মাংস, সব কিছুই বাজার করে নিয়ে চলে এসেছে একদম সকাল সকাল। আর সেই সঙ্গে ওই কাবলুর জুসটাও নিয়ে এসেছিলো, যেটা নিয়ে প্রথমেই তোমরা দেখলে আমরা একটুখানি মজা করছিলাম ওর সাথে, আর ও তো রেগে একদম বম হয়ে যাচ্ছিলো। এই যে এখন বিরিয়ানির মাংসটা আমি ঢেলে নিচ্ছি, আর পিসগুলো এত বড় বড় করেছে যে কি বলবো। তো যাই হোক, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিলাম, দুটো মাংসই ধুয়ে নিলাম ভালো করে। তো এখন বিরিয়ানির মাংসটা আমি মেরিনেট করছি, তাই ভাবলাম তো তোমাদের সাথেও শেয়ার করি। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি বিরিয়ানি রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো হয় সেটা সবাই বলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো মাংসটাকে ভালো ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বিরিয়ানির মাংসের পিসগুলো তো অনেকটাই বড় বড় হয়। এরপর আমি তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন সব কিছু দিয়ে এখন ভালো করে মেরিনেট করে দিচ্ছি মাংসটাকে। আর মাংসটা মেরিনেট করা হয়ে যাওয়ার পর বিরিয়ানিতে যে আলু দেব, সে আলুটাকেও মেরিনেট করে দিচ্ছি মাংসর সাথেই, তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর বিরিয়ানিতে আমি কোনোদিনও ডিম দিই না, কোনোদিনও দিই না বলবো না, এইবারে বিশেষ করে দেবো না ডিমটা, কারণ ডিম সেভাবে কেউ খায় না।
তো আমি এইদিকে বিরিয়ানি সব যোগাড়যন্ত্র করছি, বাবাও বাজার করে চলে এসেছে, বাবা দেখতেই পাচ্ছ বিভিন্ন কিছু বাজার করে এসেছে। তো আমি এইদিকে ব্যস্ত রয়েছি বলে আজকে দিদির ঘাড়ে পড়েছে এইসব গোছানোর দায়িত্ব। দিদি এখন বসে সবজি টবজি সব কিছু আর কি গুছিয়ে রাখছে। আর আজকে শুক্রবার, শুক্রবারে আমাদের এখানে হাট হয় তোমরা জানো তো, সেই হাট গেছিল বাবা এবং সেখান থেকে এইসব বাজার করে নিয়ে চলে আসে। আর জামা প্যান্ট কই তোর? জামা প্যান্ট নাই? ও মা গো, জামা প্যান্ট নাই ওর, ঘরে ফ্যানে বসে আয়, রোদের অনেক তাপ, ফ্যানে বসে আর দেখ কেটা কেটা দেখ দেখ রাস্তায় কে যাচ্ছে দেখ। তোর আমগুলো সব পাড়বে বলছে। না না ওগুলো পাকবে। তো আজকে মারাত্মক পরিমাণে গরম আছে, মারাত্মক মানে অতিরিক্ত। স্নান টান করে বেরোনোর পর মনে হচ্ছে গরমটা আরো বেশি বেড়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে তো রান্না হচ্ছে বিরিয়ানি, এই গরমের মধ্যে বিরিয়ানি রান্না করবো আজকে। সেটা কেন? কারণ স্নেহা প্রচুর 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 ভালোবাসে বিরিয়ানিটা খেতে, তো বিশেষ করে ওর জন্যই রান্নাটা হবে, বিরিয়ানি রান্না হবে। আর তার তোর জোর সকাল থেকেই চলছে, তো সকাল মানে একদম অনেক সকাল থেকে তার তোর জোর সব কিছু চলছে। আর এখন হচ্ছে এমনি রান্না বান্নাগুলো সব স্টার্ট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা তরকারি হচ্ছে, ভাত একটা তরকারি আর মাংস হবে, আর তারপরে বিরিয়ানি হবে। বিরিয়ানির সাথে তো এমনিতেই মাংসটা করতেই হতো, বিরিয়ানির মাংস আলাদা। তো ভাতটা আমাকে রান্না করতেই হবে, কারণ বাবা মা এরা তো বিরিয়ানি খুব একটা খায় না, ওই অল্প অল্প টেস্ট করে, ওরা খেতেও চায় না আর খেয়ে হজমও করতে পারবে না, দুজনেরই তো সমস্যা। তো সেই কারণে বাবা মার জন্য হলেও বিশেষ করে আমাকে ভাতটা রান্না করতেই হয়। তো ভাত তরকারি রান্না হবে, তারপরে বিরিয়ানিটা রান্না হবে। তবে বিরিয়ানির ভাতটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই ওইদিকে রান্নাবান্না শেষ করে বিরিয়ানিটা লাস্টে করবো। আর যে গরম, সেই গরমের কথা তো কিছু বলবোই না, মানে বললেই মহা পাপ করা হবে, গ্রীষ্মকালে গরম লাগবে না তো কি ঠান্ডা লাগবে। যাই হোক, চলো আজকে রান্নাবান্নাটা ঝটপট করে করার চেষ্টা করব, দেখা যাক কতক্ষণে কি করতে পারি। আর বিরিয়ানিটা স্পেশালি হচ্ছে স্নেহার জন্য, বাট স্নেহা আর ওর মামা মানে আমার হাজবেন্ড দুজনেই সমানতালে বিরিয়ানি খায়, আর আমি দিদি অল্প অল্প করে খাই, মা বাবা একটু একটু টেস্ট করার জন্য নেয়, মানে আমরাও বিরিয়ানি খেয়েই থাকি কিন্তু মা বাবা ভাতটা খাবে, দিদি একটুখানি বিরিয়ানি খাবে। আমি খুব একটা বিরিয়ানি ভালোবাসি না, অল্প স্বল্পই ঠিক আছে, কিন্তু ওরা দুবেলা তিনবেলা পেট ভর্তি বিরিয়ানি দিয়ে দাও ওদের দুজনকে, ওরা দুজন পুরো একদম সাবাড় করে দেবে। যাই হোক, বিরিয়ানি বেশি বিষম করে রান্না করব। তো এখন কতক্ষণে যে রান্নাটা করে উঠতে পারবো তার কোনো ভরসা নেই, তো দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, আর ভাত তরকারি সব রান্নাবান্না হয়ে গেছে। তারপর এখন আমি কি করছি, বিরিয়ানির জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসের পিসগুলো প্রথমে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এটা কষাবো, আগে ভেজে নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেকটাই বেশি হয়। উলট পালট করে বেশ ভালো করেই ভাজবো মাংসটা, আর এই ম্যারিনেট করা মাংসটা ভাজা খেতে যে কী দারুণ লাগে সে আর কী বলবো। প্রথমে মাংসটা ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলো ভেজে নিলাম, এবার মাংস আর আলু একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে আর ম্যারিনেট করে রাখা যে মাংসটা, মাংসের মশলাটা আর কি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করব। তারপরে ওই যে পাত্রটায় যেটাই ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ধুয়ে সেইটুকুনি জল জাস্ট দেবো, দেন ঢাকা দিয়ে দেবো। আলু আর মাংস দুটোকে একটুখানি তো সেদ্ধ করতে হবে, না হলে বিরিয়ানিতে ওইভাবে দিয়ে দিলে পুরোটা ভালোভাবে সেদ্ধ হবে না। আমি এদিকে রান্না করছি, আর আইসক্রিমওয়ালা এসেছিলো, তো সেইখান থেকে হাজব্যান্ড আইসক্রিম পেপসি সবাইকে খাওয়ালো, সবাই বলতে যে যে খেলো আর কি। তো আগের দিন দিদি খাইয়েছিল মালাই আইসক্রিম, আর আজকে আমি ভাবলাম যে একটুখানি ইয়েই খাই, পেপসি খাই, তো আমি পেপসি নিয়েছিলাম। এবার দেখো বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি আলুটা একটুখানি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছিলাম যে আলুগুলো সব পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা নামিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যেটা আর কি বেরেস্তা হিসেবে ব্যবহার করব। এখন বিরিয়ানি করতে কম বেশি সবাই জানে, তো আমি আমার মতো করে অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকে আমি দুধ, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সঙ্গে দুটো রঙের আর কি ফুড কালার, যেটা হচ্ছে অরেঞ্জ আর গ্রিন কালার, দুটো কালারের ফুড কালার আমি মিক্স করে রেখেছি। এইদিকে কুটু দেখো
ও আর বুঝতে পাচ্ছে না যে হচ্ছে এটা কি, মানে আইসক্রিম খাচ্ছিলাম তো সবাই, তো ও বলছে আমাকে না দিয়ে এরা সবাই খেয়ে নিচ্ছে কেন, তো কোথায় উঠেছে দেখো। বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। আর মাংসটা, বিরিয়ানির মাংসটা আগে করলাম আমি, তারপরে যে নর্মালি মাংসটা রান্না করব সেই রান্নাটাও চাপিয়ে দিয়েছি, এখন এই বিরিয়ানির লেয়ারটা দিচ্ছি। তো আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার উপরে একটা শালপাতা, বড় শালপাতা দিয়ে দিয়েছি, তাহলে বিরিয়ানিটা নিচে লেগে যাওয়ার ভয় একেবারেই থাকবে না। এবার দেখো আমি সর্বপ্রথম দিয়ে দিলাম ভাত, বিরিয়ানির জন্য যে ভাতটা বানিয়েছি তার উপরে দিয়ে দিলাম ঘি, তার উপরে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা, তারপর নুন, আর তারপরে আলু, আর মাংসটাকে সাজিয়ে নিচ্ছি। এরপর মাংস কষার একটুখানি মশলা তেলটা দিয়ে দিলাম, তার উপরে আবার ভাত, মানে কি বিরিয়ানির ভাতটা যেটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির পুরো রেসিপিটাই কম সম করে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বললাম যে আমি খুবই সাধারণভাবে খুব কম উপকরণে বানাই, কিন্তু খেতে খুবই ভালো হয়, তো সেই জন্যই ভাবলাম যে চলো তোমাদের সাথে আরেকবার না হয় শেয়ার করি। এবার দেখো ভাতটা দেওয়ার পরেই আমি নুন দিয়েছি, তারপরেই বিরিয়ানির মশলাটা দিলাম, র বিরিয়ানির মশলা যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা, তারপর বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর আমি ফুড কালার দেবো, প্রথমে অরেঞ্জ কালারটা দেবো, আর এই ফুড কালারগুলো কিন্তু ক্রস চিহ্ন করে দিতে হবে, মানে দেখো আমি একটা আড়াআড়িভাবে দিচ্ছি অরেঞ্জ কালারটা, এবার উল্টো দিক থেকে আড়াআড়িভাবে আমি গ্রিন কালারটা দিচ্ছি। তো এইভাবে দিলে আর কি ভাতটাই সব কালার হবে, মানে অরেঞ্জ কালার গ্রিন কালার হবেই, আর তার সাথে হোয়াইট রাইসটাও থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, একটুখানি বেশি করেই দিচ্ছি, কারণ ঘিটা খেতে কম বেশি সবাই পছন্দ করে আমাদের বাড়ির, বাট আমি পছন্দ করি না। তারপর মাংস আর আলু আবারও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আবারও মাংস আলুর গ্রেভি দেবো, আর তার উপরে আবারও আমি ভাত দিয়ে দেবো, আর ভাতের ওপরে ঘি, নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, এইসবগুলো আবারও একবার রিপিট করব। তো দেখতেই পাচ্ছ অসাধারণ দেখাচ্ছে। অল্প পরিমাণে আমি ওই পাত্রটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে আর আটা দিয়ে পাত্রর মুখটা আমি একদম সিল করে দেবো, যাতে ভিতরের দমটা না বেরিয়ে পড়ে। উনুনে তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার ওই পাত্রটাকে আমি এই তাওয়ার উপরে বসিয়ে দম দেবো 40 মিনিট। প্রথমে একটু বেশি আঁচে দেবো, তারপর মিডিয়াম আঁচে, আর তারপরে একেবারেই লো আঁচে, তারপরে নামিয়ে 5 মিনিট মতো রেখে দিলেই বিরিয়ানি রেডি। এদিকে তো বিরিয়ানি চাপিয়ে দিয়েছি, এইদিকে আর কী কী রান্না করেছি দেখাই। এইখানে মাংসটা আজকে একদম চাপ চাপ করে রান্না করেছি, দেখতে একেবারে চিকেন চাপের মতো হয়েছিল, খেতেও বেশ কিছুটা হয়েছিল ওইরকমই, কারণ গোলাপ জল, কেওড়া জল সবই দিয়েছিলাম। তারপরে আরেকটা তরকারি ছিল যেটা হচ্ছে লাউয়ের ঘণ্ট আর ভাত, এগুলো মা রান্না করেছিল। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের মুখে, আর রান্নাঘরের সব জিনিসগুলো ঘরে ঢুকিয়ে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি পুকুর ঘাটে বাসনগুলো ধুতে। বিরিয়ানিটা খেতে যতটা ভালো লাগে তার পেছনে ঠিক ততটাই পরিশ্রম থাকে, মানে বিরিয়ানি বানাতে গেলে প্রচুর ঝামেলা। আমি সেই সকাল থেকে লেগে পড়েছি বিরিয়ানি বানানোর জন্য, একটার পর একটা কাজ করেই যাচ্ছি, আর তারপর দেখো কত কত বাসন হয়েছে, এই বাসনগুলো এখন রোদে বসে বসে আর পুকুরের গরম জলে ধুতে হবে, উপায় নেই, এই বাসন হবেই হবে, করার কিচ্ছু নেই। গ্যাসটা ধুতে হতো না, কিন্তু আমি একটুখানি শর্টেকাটে করবো বলে বিরিয়ানির যে ভাতটা সেই ভাতটা গ্যাসে সেদ্ধ করে নিয়েছি, তখন মা উনুনে রান্নাটা করছিল, ঠিক আছে। তো যাই হোক, এবার বাসনগুলো ধুয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে বিরিয়ানিটা হতে হতে আমার একটুখানি লেট হয়ে গেছিলো, 1:30 বেজে পার হয়ে গেছিলো, তো সবারই খিদে পেয়ে গেছিলো, আর বিরিয়ানির নাম শুনলেই তো স্নেহার আর ওর মামার দুজনের তো মানে পেতে ইঁদুর দৌড়াচ্ছে, খাবো খাবো করছে কখন থেকে, বাট আমার একটুখানি দেরি হয়ে গেল, চেয়েছিলাম তাড়াতাড়ি করে করতে, কিন্তু কী আর করা যায়, দেরি যখন হয়েই গেল, তো সেই জন্য না আর বিরিয়ানির ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম শেয়ার করব কিন্তু সেটা সম্ভব হলো না। যাই হোক, বিরিয়ানি আর যে খাওয়া সেটা তো হজম করতে যথেষ্ট পরিমাণে পেটের ওপর প্রেশার পড়ে, তো কোল্ড ড্রিঙ্কস একটু খেতেই হয়। আর কোল্ড ড্রিঙ্কস এই যে হাজব্যান্ড বলে এসেছিলো আগে দোকানদারকে, তো দোকানদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, এবার কোল্ড ড্রিঙ্কস হয়েছে সব বরফ, মানে কোল্ড ড্রিঙ্কস বলে আর কিছুই নেই, সব বরফ হয়ে গেছে। এবার কোল্ড ড্রিঙ্কস এনেও আমরা বিপদে পড়ে গেছি, তাকে আবার কোল্ড ড্রিঙ্কসকে নিয়ে হরো বড় করে, যাই হোক বরফটা একটু একটু করে গলছে আর আমরা একটু একটু করে সব খাচ্ছি। আজকে কোকা কোলা নিয়ে এসেছিলো, এই বছর ফার্স্ট কোকা কোলাটা ট্রাই করলাম, বেশিরভাগ স্প্রাইটটাই আমরা ট্রাই করি,
কিন্তু আজকে কোকা কোলাটা করলাম, কিন্তু কোকা কোলাটার টেস্ট আমার একেবারেই ভালো লাগলো না। আগের কোকা কোলার টেস্ট আর এখনের কোকা কোলার টেস্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এদিকে এনারা সবাই বসে গেছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কুটু এদিকে হরবর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দেখে, এদিকে আমিও বসে পড়েছি। আমি আবার একটা স্ট্র নিয়েছি, আমার আবার একটুখানি ইয়ে বেশি, আমি ভাবছি এমনি খাবো না, একটু স্ট্র নিয়ে খাবো স্টাইল দিয়ে, বাট স্টাইল দিয়ে নয়, কম কম যাতে খাওয়া হয় সেই জন্যই। বলতে বলতেই দেখো এদিকে ঝড় উঠে গেছে, মেঘ ধরে গেছে, এখনও কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দুপুরবেলা, দুপুর 2:10 বাজে তখনই। কী যে সমস্যা সে আর কী বলবো, দুপুর হতে না হতে প্রত্যেক দিন এই ঝড় বৃষ্টির সমস্যা, তারপর কারেন্ট থাকবে না, সে যে এক যন্ত্রণা শুরু হয়েছে মানে সেটা মুখে বলার আর কোনো উপেক্ষা রাখে না। ঘরে ঢুকে দেখছি কারেন্ট নেই, গরমটাও বেশ ভালোই লাগছে, তো এই গরমে দুপুরবেলা একটু না শুলেই নয়, কিন্তু শোবো কীভাবে জানি না। যাই হোক, যেটা বলছিলাম মেঘটা তো অনেক ধরেই আছে, এবার কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, আবার যদি ভিডিওটা টেনে নিয়ে যায় আমি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার সাথে সাথে কারেন্ট থাকবে কি থাকবে না জানি না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। ভিডিওটা যদি ভালো লাগে দেখতে, মানে ভালো লেগেছে দেখতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি সত্যি সত্যি ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগের সঙ্গে, আজকের মতো এই পর্যন্তই থাকলো, সকলকে টাটা। আর গরমে কিছু বলতে পারছি না।